কবরের পাশে কেউ দাঁড়ায়নি এম আল্লাহ নবী ডেকে ডেকে বলে কবরটা পাঠায় দাও আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে কবরের মাটি দুই দিক দিয়ে সরে গেল এমনি দিকে একটা মহিলা জাহান্নামের বই কান্না কারি করতেছে আর ওই দিয়া ওই কবরের পাশে একটা মহিলা আসতেন বুড়া মহিলা লাটিতেই বর করে করে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে মা এই কবরের মধ্যে কাকে রাখলেন তার কবরে তাআযাব হচ্ছে গো মা এমনে ওই মহিলা বলি খোদা আল্লাহর নবী কয়েকদিন আগে কয়েকদিন পূর্বে আমার ছেলে রে আমার ছেলেকে আমি দাফন করে গেলাম কবর রেখে গেলাম এমনি আল্লাহ বলেন মা। আপনার ছেলে দুনিয়াতে কি কাজ করতো গো মা এমনে মহিলা বলি ওগো নবিজি আমার মা আমার ছেলে দুনিয়াতে পাঁচ করতেন নামাজ আদায় করত তাসবীহ তালিল যা কিছু আছে সব আমল করতো গো নবীজি এম আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন মা আমি নামাজ রোজা তাসবি তালিল দেখতে চাই না আমি দেখতে চাই তার মা এবং বাবার সাথে কেমন আচরণ করছে এই কথা বলার পরে ওই মহিলার চক দিয়া জন্যার মতো পানি বের হয়ে গেল এমনি মহিয়াল আল্লাহ নবী দেখে দেখে বলে অমা আপনার ছেলেকে মাফ করে দেন মাফ যদি না করেন গো কেমন পর্যন্ত জাহান নামে আগুন জ্বলবে মাফ দিবে না বারবার বানার বলার পরে বলে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক ব্যথা দিয়েছে কোনো বিজি আমি মহিলা বলে না মাফ দিব না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন বলবে আল্লাহ মহিলা এই মহিলার ছেলের কবরটা বাড়ায় দাও আল্লাহ নবী দোয়া প্রতিদিন হয়েছে ওই কবরের মাটি দুই দিকে সরে গেল আর বলতেছে অবিল ওয়ালি দাইনি সানা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো কিসের খেতমত করো মা বাবার খেদমত করো এই জন্য আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার যে উম্মত আমার খেদমতটা ফাঁসকের নামাজ আদায় করতো না সে মা বাবারও খেদমত করতো না আর যে বন্দাবান্দি আমি আল্লাহর হুকুম মানবো ফাঁসকের নামাজ জামাতের সাথে ভরব আদায় করব গুলামি করব ঠিক তদ্রুপভাবে সেও তার মা বাবার খেদমত করবো ফাউন আদায় করব জুরু বলেন ঠিক এজন্য আসুন ভাই আমার এই মা বাবা খেদমত করার দরকার আছে কিনা আমাদের জোরো বলেন ঠিক কিনা এই কথা হেদ মধ্যে করতে হইব মা বাপ যা আমাদের কাছে ভাও না এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর আবাদতের সাথে পাশাপাশি মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা আলোচনা করছে এর নামাজ যেমন হ্যাঁ নামাজ যেমন ফরজ মা বাবার খেদমত করো ফরজ এমন কি মা বাবার খেদমত ছাড়া কোন মানুষ জান্নাতও যাইতে পারতো না মজুরও কোন ঠিক কিনা নামাজ মা বাপ তোমার অসন্তুষ্ট

মা তখন দুর্বল হয়ে যা এমনকি খানা পিনা রুচি পর্যন্ত নষ্ট হয়ে যা মাস পাঁচ মাস যখন পূর্ণ হয়ে যা সন্তান মাকে হাতু দেয়া গোতা মারে পা দেয়া লাতি মারি মা খাইতে পারে না বসতে পারে না মা আরাম করতে পারে না কি মা ইয়া বিষ্ণু দশইতে যা ইয়ামলে গভীর রাতে গর্বের মা তখন দাঁড়ায়া দাঁড়ায়া যা আবার বসে যা আবার লেপটা চের দিক মা খাড় থেকে নেমে জমিনে বসে যা বাবা দেখি দেখে বলে স্বামী গো কেন লেপটা চের দিছো বিষ্ণা চের দিছো মা তখন দেখে দেখে বলে স্বামী গো বুঝবেন না আমার গর্বের সন্তান আমাকে মেরেছে করতে না পারিয়া আমি লেপটা চিড়ি দিয়েছি করে মা করে তোর মাস যখন দশ দিন পূর্ণ হয়ে যা দিলি বাড়ির ব্যথা যখন আরম্ভ হয়ে যা এমনি মা শাশুড়ি কাস্তে থেকে বিদায়

বাবা তখন ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তার তখন এই মহিলার গার্জেন কে বাবা তখন ডেকে ডেকে বলে কি হয়েছে এখন যদি এখন যদি আপনার সন্তান বসাইতে চা। আপনার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে যাবে আর স্ত্রী যদি চান আপনার সন্তান বিদা হয়ে যাবে কোনটা করবেন এমনি বাবা ডেকে রে কি বলি হ্যাঁ আমার সন্তানকে মারো আমার স্ত্রীকে তোমরা না এমনি মা ডেকে কি হ্যাঁ ডাক্তার আমার স্বামী সিদ্ধান্ত বল দিয়েছে আমাকে মারো আমার গর্বের সন্তানকে তোমরা মাইল না শুরু বলেন না শুভাঙ্গ ইয়ারকম করে করে ওই যে আসার পরে ওই দি জ্ঞান আনা খুশি নানু খুশি ইএমন কি আক্ত সুজন সকলেই খুশি ইএমন কি বাড়ির कुत्ता বিড়াল পর্যন্ত খুশি মজুর হন ঠিক না আদি হই এক সপ্তাহ ধরে মজুর হন না আমরা তো দুনিয়াতে বেদাল বেдал কামডা বেদা সুন্নত তরিকা কোন নামরা না সুন্নত তরিকা আকিকো করোনা মজুর ঠিক না

মার কিন্তু কষ্ট কমে নাই এমন ঠিক আল্লাহ মার পেটের মধ্যে দশ মাস দশ দিন পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন লালন পালন করেছেন জুরু বলেন ঠিক কিনা আরো জুরু বলেন ঠিক কিনা এরকম করে করি দুনিয়াতে আসার পরে মার কিন্তু কষ্ট কমে নাই এমন কি মহান আল্লাহ মার পেটের ভিতরে দশ পালন করেছে আবার আসার পরে খাবারের দরকার আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তান দুনিয়াতে আসার ছয় মাস আগে আল্লাহ রব আলমিন মার বুকের উপরে দুধ জমা করে রেখে দিয়েছে ওই স্তনের মধ্যে

মার বুকুর উপরে মহান আল্লাহ দুধ জমা করে রেখে দিয়েছে ওই দুধটা আবার বেশি ঠান্ডাও না বেশি ঠান্ডা যদি হয় বাচ্চারও ঠান্ডা লেগে যাবে আবার যদি বেশি গরম হয় বাচ্চা খাইতে পারবে না বাচ্চার অসুবিধা হয়ে যাবে জুরু বলেন ঠিক কিনা এরকম ভাবিক মার মুখে বাচ্চা মুখ লাগাইতে দিলে হয় অটোমেটিক ভাবে মহান আল্লাহ ত্রুতি ভাবে অটোমেটিক বাচ্চার মুখের মধ্যে দুধ চলে আসে জুড়ো বলেন ঠিক কিনা আরো জুড়ো বলেন ঠিক কিনা তালে আমার আসুর বেড়ামা এমন কষ্ট করে করে আল্লাহ এরকম কষ্ট করে মা বাপ আমাদেরকে লালন পালন করেছে জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য আসুর আমার শুধু তা না মা যখন সকলকে মেহমান আস মেহমানদারি করার পরে সকলকে খাবারের পরে যখন মা খাইতে যা এমনি গভীর রাত্রিতে মা যখন ডান করে শুইতে যা এমনি গর্বের সন্তান মাকে মা গভীর রাতিতে যখন ঘুমায় যা হুয়া হুয়া করে চিল্লি মারে এমনকি কি পসরা পায়খানা করে বিছনা বিজয়া দে জুরু বলেন ঠিক কিনা এর পর মা ঘুমাইতে পারে না এমন কি মা তোমাকে তোমার বিছনা ওর বিজা কাপড় দিয়া বিছনা দিয়া তোমার মা সারারাত কাটায়া দেই ইয়মন কি তোমার মা কাপড় দিয়া অসুখ না কাপড় দিয়া তোমার বিছের বিছায়া দেই তোমার আরামের জন্য জুর বলেন ঠিক কি এই জন্য আসুমবার আমার ইয়মন ভাবে আমাদের মা ওকে মাকে তো কষ্ট করে লালন পালন করেছে তাহলে ওই মা বাপ আমাদের খেদমতের দরকার আছে কিনা কিছু দাবি আমাদের কাছে আছে কিনা জুরু বলেন ঠিক কিনা আরো জুরু বলেন ঠিক কিনা এই জন্য আসুন বান আমার এই মা বাবার খেদমত যদি না করেন তাহলে জান্নাতে আশা করা যায় না জুরু বলেন ঠিক কিনা আরো জুরু বলেন ঠিক কিনা এই জন্য আসুন বান আমরা একটা ঘটনা বলি আল্লাহর নবী বিশাল বে জান্নাতুল বাকির পাশে যা আল্লাহ নবী হটাৎ করে দাঁড়ায় গেল আল্লাহর নবী চুপ হয়ে গেল সাহাবীরা বলল আল্লাহর নবী কেন দাঁড়ায় গেলেন ওগো নবীজি কেন চুপ হয়ে গেলেন কেন কথা বলেন না আল্লাহর নবী বলেন সাহাবীরা মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলমিন আমার কানের মধ্যে চারিটা আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে আন্না রু ফাউকি রুমিন তাহাতি আন্না রুমিন শিমালি আন্না রুমিন সাহাবিরা আমি তাকে আগুন নিচে আগুন ডানে আগুন বামে আগুন দিকে শুধু আগুন আর আগুন এর সাবিরা ওই কবর ওনাদের জন্য আমি দা না করে যাব না এম আল্লাহ নবী ডেকে ডেকে বলি এ ওই কবরের ভিতরে একটা মানুষ জাহান্নামের বই কান্না করতেছে রে আমি ওই কবর ওনাদের জন্য দা না করে যাব না এম আল্লাহ নবী ডেকে ডেকে বলি এ সাবিরা ওই যে গ্রামটা দেখা যা ওই গ্রামটার কাছে গিয়া আমি বিশ্ব সালাম দিবি আর বলবি আয় কার বলবি তোমাদের কবরের ভিতরে কবরস্থানের স্থানের ভিতরে একটা লোক জাহান নামে রিবা কান্নাকাড়ি করতেছে ই কথা বলার পরে সকলে সে দৌড়াইতে লাগলেন এসে দড়ায় এসে দোয়া করতে লাগলেন কিন্তু একটা খবরের পাশে কেউ দাঁড়ায়নি খবরের পাশে কেউ দাঁড়ায়নি হেমে আলিয়া নুনবি ডেকে ডেকে বলে আয়া এই কবরটা 파দা দাও আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে মাটি দুই দিক দিয়ে সরে গেল এমনি দিকে একটা মহিলা জাহান্নামের বই কান্নাকাটি করতেছে আর ওই দিক দিয়া ওই কবরের পাশে একটা মহিলা আসছেন বুড়া মহিলা লাঠি বর করে করে আসার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে মা ই কবরের মধ্যে কাকে রাখলেন তার কবরে তাআযাব হচ্ছে গো মা এমনে ওই মহিলা বলি খোদা আল্লাহর নবী কয় দিন আগে কয়েকদিন এক পূর্বে আমার ছেলে রে আমার ছেলেকে আমি দাফন করে গেলাম কবর রেখে গেলাম এমনে আল্লাহর নবী মা আপনার ছেলে দুনিয়াতে কি কাজ করতো গো মা এমনে মহিলা বলে ওগো নবীজি আমার মা আমার ছেলে দুনিয়াতে পাঁচশো তে নামাজ দাদাই করত তা তালিল যা কিছু আছে সব আমল করতো গো নবীজি এম আল্লাহ নবী বলেন আ আল্লাহ নবী বলেন মা আমি নামাজ আর রোজা তসবি তালিল দেখতে চাই না আমি দেখতে চাই তার মা এবং বাবার সাথে কেমন আচরণ করছে এই কথা বলার পরে ওই মহিলার চোখ দিয়া জন্নার মতো পানি বের হয়ে গেল এমনি আল আল্লাহ নবী ডেকে ডেকে বলে ও মা আপনার ছেলেকে মাপ করে দেন মাপ যদি না করেন গো কেমত পর্যন্ত জাহান নামে আগুন জ্বলবে মাপ দিবে না বার বার বলার পরে বলে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক ব্যথা দিয়েছে কোনো বিজি আমি মহিলা বলে না মাফ দিব না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন বলবে আল্লাহ মহিলা এই মহিলার ছেলের কবরটা বাটায় দাও আল্লাহ নবী দোয়া প্রতিদিন হয়েছে ওই কবরের মাটি দুই দিকে সরে গেল আর বলতেছে আপনার ছেলের কবরের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে

কত তোৰ কৈছা মই হৈ যাব লাগে বয়ে নাথাকিল

মা বাপ যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার নাম আসলে কোনো কাজ কাজ আসবে না এ হলে কোনো কাম হইতো না মা বাপ যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার ঠিকানা জাহান্নাম নাম বলেন ঠিক কিনা আরো জোরো বলেন ঠিক কিনা মা বাপ যদি অসুল সন্তুষ্ট থাকে তোমার ঠিকানা হবে জান্নাত জোর বলেন ঠিক কিনা পাশকের নাম জামাতের সাথে আদায় করার পরে আর মা বাবার হেদমত যখন তা ছুটি আদায় করবে তার ঠিকানা জান্নাতে আর পাশকের নাম আজও করতো না মা বাবার মতো করতো না হক আদায় করতো না তার ঠিকানা জান্নাতে না জাহান নাম সারাও হয়নি জোর বলেন ঠিক কিনা আরো জোর বলেন ঠিক কিনা তাহলে আমার আসল ভাই মা বাবার হেদমত করার পরে জান্নাত হাসিল করতে হবে এই জন্য আসুন আমার একজন সাহাবীকে বলে ও আমার মা বাপ তো বুড়া মানুষ মাজুর মানুষ অগণবিধি আমার মা বাপ তো হাঁটতে পারে না চলতে পারে না আমার মা বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে আমার মা দাঁড়াইতে পারে না অগণবিধি আমার মা কিনে আমি

ফ কাদায় হবে দূর কথা কি আল্লাহ রুসুল বলেন তোর সাম্রাজ্য যদি তোর মার যদি জুতো বানায় দাও সেন্টেল যদি বানায় দাঁ হয় এর পর তোর মার ফ কাদায় হবে না এইজন্য জন্য আমার আল্লাহ রুসুল বলেন মা বাবার হেদমতের দ্বারা আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে মা বাবার হেদমত সারা জান্নাতে আসা করা যায় না তাহলে আমরা শুনবার আমার আল্লাহর রাসূল একজন সাহাবী বলে ওগো নবীজি আমি করব কার আল্লাহর রাসূল বলেন তোমার মা ওগো নবীজি তার পরে কে তোমার মা ওগো নবীজি তার পরে কে তোমার মা এর পরে কে আল্লাহর রাসূল বলেন সুম্মা আবুকা তোমার বাবার জামার কথা তিনবার বলছেন বাবার কথা একবার বলছেন কেন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মা তিন জায়গায় কষ্ট করছে জুরু বলেন ঠিক কিনা মা গর্ভধারণ করতে 33.10 এবং دنیاতে আসার পরে মা-বাবা নানান ফলন করছ জুরু বলেন ঠিক না মা-বাবা দুই থেকে আড়াই বছর পর্যন্ত মা মা দুধ পান করায়ছে জুরু বলেন ঠিক কিনা আর জুরু বলেন ঠিক কিনা এই জন্য রাসূল বায়রাম আমার মা-বাবির জন্য আমাদের কাছে হক আছে মা-বাবার খেদমত করতে হবে কারণে আজাব জন্য আসমান বায়রাম আমার আপনি ছোট ছিলেন তখন আপনার মা আপনার বাবা আপনার জন্য তো হন ভাগ টাকা উপার্জন করে মাতারা গাম পায়া পেয়েছে মাতার গাম পায়া পেলে আপনার জন্যে টাকা সংগ্রহ করেছে আপনাকে আস্তে আস্তে ছোট থেকে বড় করেছে আস্তে আস্তে আপনি এখন जवान হয়েছেন ওই দিক দিয়া আপনার মা-বাবা আস্তে আস্তে বুড়া হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে জুরু বলেন ঠিক কিনা এই জন্য আসুন যুবক বায়রা তুমি একবার যখন তুমি হয়েছ আবার তুমি বার্ধক্য হয়ে যাবে বুড়া হয়ে যাবে এই জন্য তুমি যদি তোমার মা বাবার মা বাবার হেকমত যদি কর মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে আর তুমি যখন তোমার মা বাবার হেকমত করবে তোমার সন্তান তোমার হেকমত করবে আর যদি তুমি তোমার মা বাবার হেকমত যদি না করো তোমার মা বাবার হেকমত যদি না করো তোমার সন্তান তোমার হেকমত করবে না জুর বলেন ঠিক কিনা এইজন্য আসুলবার আমার আল্লাহ রাসূল বলেন তাহা তাদামিল উম্মাহাত আল্লাহর নবী বলেন তোমার মা ও বাবা পাওয়ার তলে সন্তানের বিহাসত জুরু বলেন ঠিক কিনা আমরা তো জায়গা বিহাসত বিছাল্লা বিচার ভালো জায়গা মাদার বাবা দরবারে জায়গা মজুরু হন ঠিক না রাসূল বলেন তাহা তাদামিল উম্মাহাত

আপনি এখন জান হইছেন আপনারও দায়িত্ব মা বাবারে মরনের আগ পর্যন্ত خدمت করা জরে বলেন ঠিক কি এই যে আসলবার আমার একজন সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমি খেদমত করব কা আল্লাহর নবী বলেন তোমার মার ওগো নবীজি তারপরে কা আল্লাহর নবী বলেন তোমার মার ওগো নবীজি কার তোমার মার এরপরে বলেন সুম্মা আবু কা তোমার বাবার এই জন্য আসুন যার ঘরের মধ্যে বুড়া মা বাবা সে আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল বলেন যার ঘরের মধ্যে বুড়া মা এবং বাবা আছে আল্লাহ রসুল বলেন এই ঘরের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে হজ করতে গেছেন ওই হজ কুবুল হইতে পারে আর না হতে পারে কিন্তু আপনি যখন আপনার মা মা দিকে যখন একবার যখন দৃষ্টিতে তাকাইবে আল্লাহ রসুল বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামার মধ্যে একদম সাবধান করা হবে এমনি আর্জুন সাহাবি বলি তারপরে যদি তাকায় আল্লাহ নবী বলেন অগনবীজি আল্লাহ নবী বলেন সাহাবির রে একশো তোমার যদি তাকাও তোমার আমল নামার মধ্যেই একশো তো কুবুল হজের করা হবে শুধু তা নয় আল্লাহ রুসুল বলেন যার ঘরের মধ্যে বুড়া মা বাবা আছে ওই ঘরের মধ্যে কাবাসে ওই কাবার অর্থাৎ মা বাবার দিকে যদি একবার তাকাও এক দৃষ্টিতে তাকাও তোমার আমল নামার মধ্যে হজ্যের সাবধান করা হবে এই জন্য আসুন যার ঘরের মধ্যে বুড়া মা বাবা আছে ওই ঘরের মধ্যে খানায় কাবাসে আমাদের সমাজে অনেক সমাজে দেখবেন বুড়া মা বাপ থাকলে কিন্তু অনেক সময় দেখব দাক্কা मारे অতবা কত ঘুর ঘুর করে উপরে তাকালি তুমি ঘুরিয়ে দাও জোরে ফন্ট না আরো বলেন ঠিক কিনা না আল্লাহ রাসূল বলেন এই মধ্যে খানায়ে কাবা আসে মা বাবার সাথে ও আল্লাহ বলেন উফি ওয়ালা মা বাবা রে উফ শব্দ বলতে পারবে না কি বলতে পারবে না উফ শব্দ তাক্কা দিব দূরর কথা मारे এ কুটুরো থাক মা এমন কথা বলতে পারো মা তোমার দ্বারা কষ্ট হয় তাহলে বর্তমান জমানায় আমাদের মা বাবার ক্ষেত আমরা সাইরে দিছি মা বাবার খেতমত করি না মা বাবার খবর উনি না কিন্তু তাহা যা বর্তমান জমানায় মা যদি কয়ে

আর ওয়াইফের গরম করে বসে এখন পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা মার্কেট করে হচ্ছে বুঝুরগণ একটা কাপড় বাদ নেই যা কইছে তাই আনছে আর মা বাপ দেখে অত শুরু থেকে বড় করে হচ্ছে ইটের বেলা হবো না জোর হন ঠিক ঠিক না এই জন্য মা বাবার খেদমত করতে হবে খেদমত করার দ্বারা জান্নাত হাসিল করতে হবে পাঁচ নামাজ যে ব্যক্তি হরবে আল্লাহর হক আদায় যে ব্যক্তি যে করবে সে মা বাবা করবে মা বাবার হক আদায় করবে এই জন্য আমরা পাঁচ আদায় করব মা বাবা খেদমত আদায় করব করবো বলেন ঠিক কিনা আমি আদায় করব তাহলে আমার দুনিয়া এত শান্তি আসবে পর কালো জাহান নাম থেকে মুক্তি আসবে জোরো বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাকে আপনাদেরকে এই কতগুলো আমর করার তহুল আমিন